अरे छुटियाई देखबी खुदियाई नदीर निमाय एसेछे नाच एई आगिना जिज्ञासा करे जदि जा जदि एकबार जानते पारि सत्यि आर तो बाड़ी फिरबो ना चले जाबो तो सेइजन्य प्रणामटा सेरे राखि মা বলে পাগল ছিলে নে প্রণাম করে এখন খেয়ে দেখো ওমা মনের আনন্দে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল মা বিহারী লালায় মাথায় হাত দিয়ে মনের আনন্দে সুন্দর একটা কীর্তন করতে লাগল রাধা কৃষ্ণ বল বল বলের হে আমার রাধা কৃষ্ণ বল কৃষ্ণ বল বল বলর হে সওয়া আর রাধা কৃষ্ণ বল বল বলরি সওয়া এই শিক্ষা দিয়া সবে নদিয়া শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া হাতে তালি দিয়ে আপনারা হাতে তালি দিয়ে কীর্তনটা করে গুন এই শিক্ষা যার হাত নেই তার করতে হবে না शिक्षा दिया स्वप्न दिया शिक्षा दिया स्वप्न दिया फिर छेने छे गौरी ने राधा कृष्ण पाल पाल पालुड़ी सवा राधा कृष्ण पाल पाल राधा कृष्ण पाल दास यही विश्वास बोले तोयारे दुख जीव कृष्ण दास यही विश्वास बोले तोयारे दुख नाय कृष्ण दास जीव हमरा कृष्ण दास यही विश्वास কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তোমার দুঃখ না কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে বলবে যাবে ফুল খাবে বলবে যাবে ফুল খাবে কৃষ্ণ বলবে যাবে ফুল খাবে ছোড়ে দে আঁখি বলি ভাই কৃষ্ণ বলো সঙ্গে চলো কৃষ্ণ বলো সঙ্গে চলো রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই আরে কৃষ্ণ বলো চলো রে বিহারি ঘুমাচ্ছিস তো সকল বিপদ ভক্তি সকল বিপদ ভক্তি সকল বিপদ ভক্তি সকল বিপদ ভক্তি বিনা যখন দাম নামে খাই রাধা কৃষ্ণ বল বল বলরি সবাই রাধা কৃষ্ণ বল বল বলরি সবাই রাধা কৃষ্ণ বল বল বলরি সবাই রাধা কৃষ্ণ বল বল বলরে সবাই পাগল ছেলে
আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ, আর আমরা এখন 5000 বছর পরে। কত সংখ্যা 5000। বিহারীকে বোঝানো যাচ্ছে, যাই হোক, বিহারী ঘুমিয়ে পড়ল, আমিও ঘুমিয়ে পড়ি। মা বিহারীর পাশে মা ঘুমিয়ে পড়ল, মা ঘুম থেকে উঠে দেখছে বিহারি নেই, বিহারি বিহারি আর বিহারি। মা বিহারি ভোর না হতেই মাকে তো প্রণাম করে রেখেছিল, যাওয়ার সময় মাকে আর ডাকেনি, মাকে প্রণাম করে বলে উঠল, মা তোমার কষ্ট মোচন করার জন্য আমি চলে যাচ্ছি, আমি বৃন্দাব কৃষ্ণের গরু ছড়াব, তোমার কষ্ট দূর হবে, তুমি হয়তো জেগে থাকলে আমাকে যেতে দেবে না, তাই চলে গেলাম। ও মা ভোরের বেলায় কোথায় গেল? বৃন্দাবনে না, যেখানে ভাগবত পাঠ হয়েছে সেখানে গিয়ে ডাক দিল, ও সাধু বাবা। ও মা সাধু বাবা তো পাঠ ছেড়ে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিল, ভোরের বেলায় যেই বলেছে সাধু বাবা, সাধু বাবা তো ভোরেই ওঠে, তিলকান্নিক করে হরিনাম করছিল, সাধু বাবা নেমে বেরিয়ে এসেছে, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ বাবা। একটা প্রণাম, ভালো ছেলে, তোমার নাম কি? আমার নাম বিহারি। আমাকে ডাকলে কেন? আমি আপনাকে ডাকলাম, আপনি কালকে এখানে ভাগবত পাঠ করেছেন? বলে হ্যাঁ। কৃষ্ণ ভক্তির পচা খাবার খেয়েছে বলেছেন? বলে হ্যাঁ। তার নাম মধু বলেছেন? বলে হ্যাঁ। কৃষ্ণের 12 জন সখা, 12 জন উপসখা, 24 জন বলেছেন? বলে হ্যাঁ। এবারে বলুন, ওটা সত্যি না মিথ্যে? মা যেই বলেছে সত্যি না মিথ্যে, একেবারে কাছে এসে মুখটা জড়িয়ে ধরে বলছে, বাবা রে, এরকম বলতে আছে অপরাধ? ভগবান কৃষ্ণ তার যে 24 জন সখা, আমি কেন? সারা পৃথিবীর সব মানুষ জানে, যেটা সব মানুষ জানে সেটা মিথ্যা। আমার সাধুকে প্রণাম করছে, প্রণাম করে বলে উঠল, তাহলে একবার বলুন, নবলক্ষ গরু নিয়ে সেই কৃষ্ণ বৃন্দাবনে থাকে, সেই বৃন্দাবনের রাস্তা কোন দিকে আমাকে বলুন। পাঠক চমকে উঠল, কেন? আমি যাব। তুমি যাবে? তার নবলক্ষ গরু আমি গিয়ে তার গরু চড়াব, যেন পাঠক বাবু আমার মায়ের খুব কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি যদি কৃষ্ণের গরু চড়াই তাহলে আমার মায়ের কষ্ট দূরীভূত হয়ে পাঠক বিহারীলালকে জড়িয়ে ধরে মনে মনে করছে, কি করে বলবো, এটা 5000 বছর আগে হয়েছে, ওরে বিহারী, আজ থেকে 5000 বছর পরে আমরা দাঁড়িয়ে আছি, বলতে পারবো? আমি বলতে পারবো না বিহারি, এটা 5000 বছর আগের গল্প, বলতে পারবো না। বিহারি বলে উঠল, বলুন না কোন রাস্তা,
পাঠক মনে মনে করছে প্রভু তুমি আজ থেকে 5000 বছর গত হয়ে গেল তুমি বৃন্দাবনে লীলা করতে পৃথিবীতে নেমেছিলে আজ আমার বিহারী লালের জন্য হয়তো তুমি নেমে যাবে আমার বিহারী লাল তোমাকে এত ভালোবাসে হয়তো তুমি 5000 বছর পরেও তুমি নাম দেবে তুমি তো ভক্তের হরি বিহারী বৃন্দাবনে যেতে গেলে কৃষ্ণের বন্ধু হতে গেলে আশ্রয় করতে হয় তুমি আশ্রয় করেছো আশ্রয় গুরু গুরু কানে মন্ত্র দিয়ে গুরুকরণ করতে হয় করেছো বিহারী বলে উঠলেন ওটা তো আমি জানি না তবে তুমি কৃষ্ণের সেবা করবে কি করে অযোগ্য প্রমাণ হয়ে যাবে তুমি কৃষ্ণের গরু চড়াবে মানে কৃষ্ণের সেবা তা কৃষ্ণের সেবা করতে গেলে যার গুরু নেই সে কি করে করবে বিহারী চরণে পড়ে কেঁদে উঠলেন গুরুদেব আপনি আমার গুরু হয়ে যান আপনি গুরু হয়ে আমাকে দীক্ষা দিয়ে দেন আপনার দীক্ষা মন্ত্র আমি জপ করব আমার গুরুদেব চিন্তা করেছিল একে আটকে দেব কিন্তু না গুরু করণ করিয়ে ওকে আটকে দেব না গেল না তুমি জপ করতে পারবে বসো কানে মন্ত্র দিলেন বল ক্লিং কৃষ্ণ গোবিন্দ গোপীজন বল্লবশা মুখস্থ করেছো হ্যাঁ গুরুদেব বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোমাকে তিনটে মন্ত্র দিলাম সেবা করতে করতে যখন তুমি ভক্ত হয়ে যাবে আরো 6টা বাকি রইল ওটাও তুমি পাবে বুঝা গেল হ্যাঁ এই কীর্তন কৃষ্ণ কৃষ্ণ অনর্গল তুমি বৃন্দাবনে যাবে রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কৃষ্ণ হরে Oh.
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আপনি এখন আমার গুরুদেব, তুমি আমার মন্ত্র নিয়েছো আমার কাছ থেকে, তুমি শিষ্য আমি গুরু। হ্যাঁ গুরুদেব, তা আমাকে কিছু দক্ষিণা দিলে না? তুমি তো চলে যাচ্ছ, আমি তো বুড়ো মানুষ, আমি যদি মরে যাই তাহলে দেওয়া হলো না, নেওয়া হলো না। বিহারী লাল এসে গুরুদেবের চরণে বসে বলে উঠল, গুরুদেব মায়ের দুঃখ মোচন করার জন্য আমি যাচ্ছি বৃন্দাবনে, কৃষ্ণের গরু চড়াবো। গায়ে এই ছেঁড়া জামাটা এখনো গায়ে দিয়ে দি, এটাই আমি পরিধান করব। আমার কাছে তো আর কিছুই নেই গুরুদেব, আমার নয়নের জল ছড়া আর কিছু নেই, আমি কথা দিতে পারি না। কৃষ্ণের কাছে গিয়ে কাজ করে যে মাইনে পাব, আমি যখন ফিরে আসব তার অর্ধেক আপনাকে দিয়ে দেব। গুরুদেব বিহারীকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি মায়ের জন্য যেটা আনবে সেটা আমাকে দিতে হবে না, সেটা দিতে হবে না, তাহলে গুরুদেব আমি কি আপনাকে দেব? পারবে বলুন না গুরুদেব, তুমি যে বৃন্দাবনে যাবে না, ওই বৃন্দাবন থেকে যেদিন ফিরে আসবে সেদিনে বৃন্দাবনের রজ আমাকে এনে দেবে, রজ রজ বৃন্দাবনের মাটিটা হলো রজ, ওটা মাটি নয়, তোমার দেশে যেটা হাঁটছো এটা হলো মাটি, আর বৃন্দাবনের ওটা মাটি নয়, ওটা ব্রজ গোপীদের চরণের ধুলো। ওখানে ব্রজবাসীরা হেঁটে বেড়ায়, ওই ধুলো পাওয়ার জন্য দেবতারা নেমে আসে, তুমি জানো না। রাস মঞ্চে মা লক্ষ্মী ঢুকবো ভেবেছিল, ঢুকতে পারি ঢুকতে পারি। ভগবান যখন কৃষ্ণ রাস করেছিল লক্ষ্মী গিয়েছিল ঢুকবে না, ঢুকতে পারিনি। ভগবানের কাছে যেতে গেলে মাথা নিচু করতে হয়, মা লক্ষ্মী তো ঐশ্বর্যের দেবী, সোনা দানা হীরে মুক্ত পড়ে গিয়েছে, মাথা নিচু করতে পারে। যেন বিহারী বৃন্দাবনের বেলবনে মা লক্ষ্মী বসে আছে, দেবতারা এসে জিজ্ঞাসা করেছিল বাড়ি যাবে না, মা লক্ষ্মী বলেছিল যাব না, আমি মাথা নিচু করতে পারিনি বলে কৃষ্ণের রাসে প্রবেশ করতে পারে।
মাথা নিচু করতে গেলে ব্রজের ধুলো মারতে হয়। আমি মাথা নিচুও করতে পারিনি তাই ধুলো মাখিনি, তাই কৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। তাই এখানে বসে আছি কেন জানো, ব্রজের মায়েরা ব্রজের বাবারা যখন কৃষ্ণ কৃষ্ণ করে ছুটবে তাদের পায়ের ধুলো হাওয়াতে উঠতে উঠতে আমার গায়ে লাগবে। লাগতে লাগতে কোনদিন যদি মাথা আমার নিচু হয় তবে আমি ফিরে যাব, নতুবা কোনদিনের জন্য আমি আর ফিরব না। জান বিহারি, তাই মা লক্ষ্মী বেলবনে আজও বসে আছে। তাই ব্রজের মাটি নয় ওটা হলো রজ, ওই রজ মাখার জন্য আজও দেবতারা নেমে আসে। তাই তুমি যখন আসবে তখন তুমি ওই ব্রজের মাটি নিয়ে আসবে। আপনারা বৃন্দাবনে যদি কোনদিন যান দেখবেন ভারতবর্ষের ছাড়া যেন বৃন্দাবন। বৃন্দাবনের মাটিতে গিয়ে কোনো জায়গায় কোনো কোনো ছবি লাগানো নেই, কোনো জায়গায় ছেলে মেয়েরা আড্ডা মারছে না, কোনো বাড়িতে কোনো আড্ডা নেই। অনর্গল যেখানে দেখবেন বদনে চলছে রাধে 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 শ্রী কৃষ্ণ রাধে শ্রী কৃষ্ণ রাধে শ্রী কৃষ্ণ রাধে শ্রী কৃষ্ণ দেখেছেন কিরম মুখস্থ সাধু সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে দেখেছেন সবাই জানে, আমার থেকে বেশি জানে, কিন্তু লোক লোক সাধু সঙ্গ করবে। হ্যাঁ দেখবেন এখানে অনেক লোক বাস করে কিন্তু সাধু সঙ্গ কজন করছে। এই দানটা যিনি দাতা ইনি হলেন দাত্রী। হুলুর ধ্বনি একটু জোরে জোরে, এই যে মা মা চুপি চুপি আমাকে যে বায়না করছে আমি জানতাম না, গত বছর সবই জানতে পারলাম যে সাধুকে ধরে রেখেছে, আমি জানতাম না। ভিতরে ভিতরে মা মানে স্বামী স্ত্রী দুজন আমাকে এত শ্রদ্ধা করে ভক্তি করে আমি জানতাম না, সবে গত বছর জানতে পারলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সাধুগুরু বৈষ্ণবের চরণে মতি থাক, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত সর্বক্ষণ, বৈষ্ণব সান্নিধ্যে থাকলে কি হয় মনটা সবসময় আনন্দ থাকে।
নীলানন্দে পুকুরে ডুবে গেছেন, নীলানন্দে সাগরে ডুবে গেছেন। তো যারা সাধু সঙ্গ করে দেখবেন ওর ভিতরেও আনন্দ আছে। এইটা হলো সাধু সঙ্গের গুণ, বোঝা গেল? নিরানন্দে সাগরে ডুবে আছে তবুও সে আনন্দ করে। দেখবেন বিহারি মুকুন্দ থেকে বলছে ঢুকতে দিও না, ওকে ও যেন ঢোকে না, কি করে যেন। মুকুন্দ ভালো গায়ক আর বলছে কে মহাপ্রভু ও যেন ঢোকে না। খড় ঝাটিয়া ও খড় ঝাটিয়া ও যেন ওমা গেটের বাইরে দাঁড়িয়ে গেল, নয়নের জলে বুক ভাসাচ্ছে। আর যত ভক্ত আছে ভালো গায়ক তো, গান একবার গাইলেই হয়, লোককে ডাকতে হবে না, লোকে এমনি চলে আসবে। সবাই প্রার্থনা করছে প্রভু বুঝতে পেরেছি কোনো না কোনো অপরাধ হয়েছে, আপনি একবার কি করে ক্ষমা করে দিবেন। না না কোনো মতে মহাপ্রভু ক্ষমা করছে না। আরো অনুনয় বিনয় কত কান্না কত চোখের জল। এক সময় মহাপ্রভু বলে উঠল কোটি জন্ম ও আমার কৃপা পাবে কোটি জন্ম, মানে কোটি জন্ম পরে। ওমা যেই বলেছে কোটি জন্ম পরে, ব্যাস মুকুন্দ গেটের বাইরে থই থই করে নাচছে, সবাই মুখের দিকে তাকিয়ে আছে। কোটি জন্ম পরে পারে নাচ, কোনো দুঃখ নেই। তো এক কোটি জন্ম তো গোবিন্দ ছাড়া থাকতে হবে, কি কোটি জন্মটা যাতায় ব্যাপার। চার লক্ষ জন্ম মাত্র মনুষ্য জন্ম, তারপরে হরি যদি না ভজ কুকুর বিড়াল ছাগল বাঁদর জন্য যাবে, গাছপালা মাত্র চার লক্ষ। আর মহাপ্রভুকে বলছে কোটি জন্ম পরে তুমি পাবে নাচ। ভক্তরা জিজ্ঞাসা করছে তোমার এতে আনন্দ হলো কি করে, তুমি তো নিরানন্দ সাগরে ডুবে গেছো, মনুষ্য জন্ম তো চার লক্ষ, আর তুমি আছো কোটি জন্ম, এতে আনন্দ হয় কি বলছেন ভক্ত? আনন্দ হবে না? মহাপ্রভু যে বলেছে না কোটি জন্ম পরে আমার কৃপা লাভ করবে, এর মধ্যে কোটি জন্মের মধ্যে আমি যদি নরকের অতল তলে তলিয়ে যাই, ভগবান বলেছেন তোমার কৃপা আমি করব, তাহলে উনি ওই নরকের অতল তলে গিয়ে আমাকে কৃপা করে টেনে ওনার চরণে নিয়ে আসবে। কত সুদৃঢ় বিশ্বাস দেখেছেন, সাধুকে ভালোবাসতে গেলে এরকম বিশ্বাস করতে হয়, হৃদয় দিয়ে বিশ্বাস, একেবারে হৃদয় দিয়ে। সাধু বলে দিল না শুধু মাটি এনে দেবে, রজ রজ বৃন্দাবনের রজ, মানে ওই মাটি ধুলি, ওই ধুলো মাখার জন্য গ্রামে গ্রামে দেখো না কীর্তন হয়, খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা, খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা, খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা, খাও মাখো আনন্দ করো এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় কি গোপীর পদের রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু,